Assalamualaikum, I'm Faisal. Today we are going to talk about a core actor cycle. And today we are going massive. 24,500 taka diye apni rock rider puro na kine ki ashole ei cycle kinte paren ar ei cycle ki ei damer bhitore baki cycle gulo theke better hobe ki hobe na sobkichui ajker video te apnaderke bolbo. আমরা যে কোন ম্যাসিভ সাইকেলের নিয়ে কথা বলছি প্রথমে আমরা কথা বলবো এই সাইকেলের বডিটা নিয়ে এই সাইকেলের যে ফ্রেমটা ব্যবহার করেছে সেটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের শুধুমাত্র অ্যালুমিনিয়াম না তার সাথে সাথে এই সাইকেলের যে বডিটা ব্যবহার করেছে সেটা ডিজাইনটাও কিন্তু অস্থির লেভেলের জোস দেখতে কিন্তু যেমন ভালো লাগে সেরকম আপনি মাত্র 24,500 টাকায় সাইকেলটা কিনেছেন বাট এটার গেটআপ সেটআপ দেখে কিন্তু একদম মনে হয় কি আপনি প্রায় 30-35,000 টাকার একটা সাইকেল চালাচ্ছেন আসেন আপনাদেরকে দেখাই কেন এই সাইকেলের ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ জয়েন্টলেসের মতো দেখতে এর ফিনিশিং গুলো এত ভালো এত জোস যে এইটার ফ্রেমে কোনো জয়েন্ট আপনি কিন্তু দেখতে পাবেন না যদি এই জায়গাটা কিছু দেখা যায় বাট এটা কোনো ফ্যাক্ট না এটার বডির যতগুলো ক্যাবল আছে সবকিছু কিন্তু ইন্টারনাল অন্যান্য সাইকেলও কিন্তু ইন্টারনাল থাকে বাট এইটার ইন্টারনাল কিন্তু একটা অন্য লেভেলে কারণ এর বডিতে কোনো জায়গায় আপনি কোনো তারই দেখতে পাবেন না দেখতে যেমন মাখনের মতো কালার কিন্তু আপনি মোট 4টা পেয়ে যাচ্ছেন তার ভিতরে আজকে আমরা রিভিউ করতেছি রেড কালারের সাইকেলটা অনেকে যারা বাইক লাভার আছে তারা আমার কাছে জিজ্ঞেস করে ভাইয়া সাইকেলের স্পিড কয়টা স্পিড যদি বেশি না হয় সাইকেল কিন্তু আমি কিনবই না বাট সেই প্রশ্নের উত্তরও কিন্তু এই সাইকেলের কাছে আছে এই সাইকেলের যে স্পিড আছে সেটা কিন্তু আপনার মাথা ঘুরাই দেওয়ার মতো যেমন এই সাইকেলের পিছনে কিন্তু ব্যবহার করা আছে 10 স্পিডের একটা ফ্রিয়ার এইটার ডিজাইনটা যেমন জোস সাইকেলটা চালাইলে দেখতেও কিন্তু অনেক ভালো লাগে মনে হয় কি এটা রাজকীয় প্রিমিয়াম সাইকেল আপনি চালাচ্ছেন তো এর পিছনে ব্যবহার করা আছে 10 স্পিড তার সাথে সাথে ব্যবহার করা আছে কোরেরই RX10 আমি আমার কোর নিউ 400 সাইকেল রিভিউর সময় বলেছিলাম সামনে যে ফ্রন্ট ডেটাটা দেওয়া হয়েছে সেটা কোর নামে ব্র্যান্ডিং করা আছে তবে আমার এখানে একটা কমপ্লেইন আছে কাছে আসুন দেখাচ্ছি এখানে কিন্তু একটা কোরের স্টিকার মারা রয়েছে এবং এইটা খুব প্রপারলি না ইচ্ছা করলে উঠায়ও ফেলা যায় আমি হালকা একটু উঠায় দেখাই এই যে উঠায় ফেলছি আল্লাহ এই যে উঠায় ফেলছি তার মানে এখানে কিন্তু কোনো ব্র্যান্ডিংই নেই বাট এইটার ক্ষেত্রে কিন্তু কোনো স্টিকার টিস্টিকার মারা নেই খুব সুন্দর করে প্রিন্ট দেওয়া আছে তার সাথে সাথে এই সাইকেলের যে ব্যাকগ্রাউন্ড রেসপন্স আছে সেটাও কিন্তু অনেক জোস আর যদি পিছন থেকে আমরা সামনে চলে আসি সামনে ব্যবহার করা হয়েছে কোরেরই 1 স্পিডের একটা ক্রাংকসেট আর যারা একটু স্ট্যান্ড রাইডার আছে না এবং তার সাথে যারা একটু লং রাইড করতে ভালোবাসে যদি লং রাইডের যারা করে তারা কিন্তু বেশি স্পিড হলে পছন্দ করে বাট যারা স্ট্যান্ড করে তাদের ক্ষেত্রে কিন্তু 1 স্পিড খুবই ভালো লাগে আর এইটার কোয়ালিটির সাথে সাথে দেখার যে ডিজাইনটা লুকটা খুবই অ্যাগ্রেসিভ এবং জোস এবং এই যে কম্বিনেশন সামনে 1 স্পিড এবং পিছনে 10 স্পিড সেটা কিন্তু আমার কাছে ব্যক্তিগত খুবই ভালো লাগে এবং আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কোর ম্যাসিভ সাইকেলটাতে যে বিবি সেটটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু বিয়ারিং এর এবং সকল পার্টস পাতি কিন্তু বিয়ারিং এর ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি কিন্তু স্পিডটা এবং পারফরমেন্সটা খুবই ভালো পাবেন এবং এতে যে প্যাডেলটা ব্যবহার করা হয়েছে সব থেকে ভালো বিষয় হলো এর প্যাডেলটা কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের এই বাজেটে রক রাইডার প্রো সাইকেল কিনলে আপনি কিন্তু পাচ্ছেন প্লাস্টিকের একটা প্যাডেল তবে এই সাইকেলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়ামের একটা প্যাডেল বুঝতেই পারছেন কোন সাইকেলটা আপনার জন্য ভালো হবে আর এরপরে যদি আমরা সামনের দিকে চলে আসি তাহলে এই সাইকেলে যে সাসপেনশনটা ব্যবহার করেছে সেই সাসপেনশনের উপরে অংশটুকু কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করেছে এবং নিচের অংশটুকু ব্যবহার করেছে স্টিলের স্টিল হলেও এটার পারফরমেন্সটা কিন্তু অনেক জোস আর এইটার যে ডিজাইনটা আছে সেটা কিন্তু পুরো বডির সাথে লুকটা খুব ভালোভাবে ম্যাচ করে যায় আর আস্তে করে এখান থেকে যদি আমরা এর হাফসের কাছে চলে আসি হাফসটা কিন্তু ব্যবহার করা আছে অ্যালুমিনিয়ামের প্লাস এটা কিন্তু বিয়ারিং এর যার ফলে আপনি সাইকেলটা নিয়ে যখন লং রাইড করবেন কিংবা আপনি নিয়মিত ব্যবহার করবেন আপনি সাইকেলের পারফরমেন্সটা কিন্তু ভালোই পাবেন এই সাইকেলে কিন্তু লং একটা হ্যান্ডেল ব্যবহার করেছে তার সাথে লং একটা স্টিম ব্যবহার করেছে আপনার যদি শর্ট স্টিম পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটা শর্ট স্টিম ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় না যে হ্যান্ডেলটা আপনাকে চেঞ্জ করা লাগবে কারণ হ্যান্ডেলটা এমন একটা পর্যায়ে দিয়েছে আপনি কিন্তু হাতে ধরে ভালো কমফোর্টেবল ফিল করবেন এবং এতে যে গ্রিপটা ব্যবহার করেছে অর্ডিনারি সাইকেলের মতো কিন্তু গ্রিপ ব্যবহার করা হয় নাই যে গ্রিপটা ব্যবহার করেছে সেটা কিন্তু কোরেরই এবং এটা কিন্তু মোটামুটি ভালো একটা কোয়ালিটি মেনটেন করেছে তবে একটা জিনিস কিন্তু আপনার কাছে অবাক লাগবে এই সাইকেলে যে শিফটার ব্যবহার করেছে তাতে কিন্তু কোনো মিটারই ব্যবহার করা হয় নাই আপনার কাছে মনে হতে পারে ভাই মিটার ব্যবহার করা হয়নি তাহলে আমি বুঝবো কি করে কত স্পিডে ব্যবহার করছি সামনে যেহেতু 1 স্পিড সেখানে আপনার মিটার লাগবেই না কারণ ওখানে আপনার ওঠানামা করার কিছুই নেই এর বাম হাতে কিন্তু কোনো শিফটারই নেই তবে আপনি যদি ডান হাতের কাছে চলে আসেন সেখানে আপনি একটু অবাক হবেন কারণ বললামই তো মিটার নাই তবে আছে কি শিফটার শিফটারটা কিন্তু কোরেরই ব্যবহার করেছে এবং কোয়ালিটিটা কিন্তু ভালোই
এই সাইকেল যারা কিনবে আমার মতে তারা কিন্তু মোটামুটি প্রো লেভেলের লোক, সো তার একটা মিটারের দরকার নেই যে কত স্পিডে চালাচ্ছে সেটা বোঝার জন্য। তারা অটোমেটিক্যালি বুঝে যে সাইকেল কত স্পিডে চালালে সে কমফোর্টেবলি চালাতে পারবে। এবং আপনার কাছে কি মনে হয়, এই জিনিসটা কি ভালো করেছে কোর নাকি ভালো করেনি? কোর ম্যাসিভ সাইকেলটাই কিন্তু ব্যবহার করছে 26 সাইজের একটা রিম, যার ফলে এর যে টায়ার টিউব আছে সেগুলো আপনি কমনলি যে কোনো জায়গায় পেয়ে যাবেন। আর তার থেকে ভালো একটা দিক, আপনি এত টাকা দেন যখন একটা সাইকেল কিনতেছেন অবশ্যই টায়ার টিউবটা আপনি ভালো চাবেন। তো এতে ব্যবহার করছে মোস্টার কোম্পানির একটা টায়ার এবং টিউব, অন্যান্য যে কোনো সাইকেলের থেকে এর কোয়ালিটিটা কতটা আপগ্রেড করা হয়েছে এবং কতটা সুন্দর দেওয়া হয়েছে। এই সাইকেলে যেহেতু 26 সাইজের রিম ব্যবহার করেছে, রিমটা কিন্তু হাই রিম না, তবে আমার কাছে হাত দিয়ে কিংবা দেখে যতটুকু মনে হচ্ছে ভালো টেকসই হবে। আপনি সাইকেলটা নিয়ে লং রাইড করতে পারবেন, টুকটাক এক্সটেন্ড করতে পারেন, তবে আমি আবারও বলে দিচ্ছি ভাই, এক্সট্রিম কোনো কিছুই কিন্তু এইসব সাইকেল দিয়ে করার জন্য না। যারা প্রপার স্ট্যান্ড করে তাদের জন্য প্রপার মডিফাইড সাইকেল দরকার হয়, যাতে সে সাইকেলের উপরে কঠিনতম অত্যাচার করলেও সাইকেলটা মোটামুটি টিকে থাকতে পারে ও তার যানটা শেষ না হয়ে যায়। তো এরপরেই আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সাইকেলের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কেউই রিভিউর সময় জিনিসটা নিয়ে কথা বলে না, সেটা হলো সিট পোস্ট আর সিটের কোয়ালিটি। এই সাইকেলে ব্যবহার করা হয়েছে কিন্তু অ্যালুমিনিয়ামের সিট পোস্ট, এবং তার সাথে সাথে এতে যে সিটটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু মোটামুটি কমফোর্টেবল আছে। একটা জিনিস আপনাকে বলি, যখন দামি সাইকেল কিনবেন, দামি সাইকেলের ক্ষেত্রে একটা জিনিস আছে, কাছে আসেন দেখাই, এতে যে লকটা দেওয়া থাকে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামে দেওয়া থাকে, তার সাথে লকটা খুললে যখন আপনি সিটটা উঁচু নিচু করবেন তখন কিন্তু এতে যেই প্রিন্টটা দেওয়া আছে প্রিন্টটা কিন্তু সহজে নষ্ট হয় না। যেমন এটাতে যে প্রিন্টটা দেওয়া আছে সেই প্রিন্টটা কিন্তু সহজে নষ্ট হবে না, কারণ কি দেখেন আপনাদেরকে দেখাই, এই দেখেন নখ দিয়ে ডললেও কিন্তু নষ্ট হবে না। প্লাস এখানে কিন্তু মিটার দেওয়া আছে আপনার কত মিটার আপনার জন্য ভালো হবে কিংবা আপনার হাইট অনুযায়ী আপনি ঠিক করে নিতে পারবেন। তবে যেগুলো একটু কম দামি সাইকেল আছে 15,000 টাকার নিচে 20,000 টাকার নিচে, সেগুলোর ক্ষেত্রে যখন সিট দুইবার উঁচু নিচু করবেন এই জায়গার যেই স্টিকারগুলো থাকে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর এর যে উপরে লেদারটা দেওয়া হয়েছে কিংবা প্লাস্টিক যেটাই বলেন, ডিটেলে আমি এটা ভালো জানি না, এইটার ক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা ভালো, আপনি বসে ভালো কমফোর্টেবল ফিল করবেন ইনশাল্লাহ। আমার কাছে মনে হয় প্রত্যেক ভিডিওতে আমি যেটা বলি যে আপনি সাইকেল কেনার ক্ষেত্রে তিনটা জিনিস অবশ্যই দেখবেন, সিট, প্যাডেল আর গ্রিপ, তিনটার ক্ষেত্রেই আমি এই সাইকেলে কিন্তু একদম 100-এ 100 দিয়েছি, খুবই ভালো কোয়ালিটি দিয়েছে। সাইকেলটা আমি নিজে তৈরিও করতেছি না, আমি একাও বিক্রি করতেছি তা না, সারা বাংলাদেশে অনেকে বিক্রি করতেছে, অনেকে কিনতেছে, অনেকে চালাচ্ছে, বাট আমার কাছে ভালো লেগেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কোর ম্যাসিভ সাইকেলটাতে যে অয়েল ব্রেকটা ব্যবহার করেছে সেটা কিন্তু কোর কোম্পানির ব্যবহার করেছে, আর এর অয়েল ব্রেকের মেশিনটাও কিন্তু কোরের ব্যবহার করেছে। কোর কোম্পানি একটা জিনিস খুবই ভালো করে, নির্দিষ্ট টাইম পর পর নতুন নতুন সাইকেল বের করে, যার ফলে সাইকেলগুলো কিন্তু খুবই জোস হয় এবং সাইকেলের মানগুলো ভালো থাকে। তো যেহেতু কোরেরই ব্র্যান্ডিং করা হয়েছে এই কোর ম্যাসিভ সাইকেলটা নিয়ে, সবকিছুই তো আমরা ভালো বললাম, তাহলে খারাপ কি? আসলে যে বাজেটের ভিতরে কিনতেছেন খারাপ তেমন কিছু দেয় নাই, বাট একটা জিনিস কিন্তু অবশ্যই খারাপ দেয়, সেটা হলো এত টাকা, 24,500 টাকা মানে কি বোঝেন, 1,00,000 টাকা 4/1 ভাগ, তো এত টাকাতে যখন একটা সাইকেল কিনতেছেন আপনি চাবেন যে সাইকেলে সবকিছুই ভালো, বাট কোম্পানি তো তা করবে না। কোর ম্যাসিভ সাইকেলে যেই স্ট্যান্ডটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই কম দামের স্ট্যান্ড, মনে করেন 150 টাকারও নিচের স্ট্যান্ড দেওয়া হয়েছে। তবে এইটা যদি কোম্পানি ভালো দিত খুবই ভালো হতো। আপনি চাইলে আপনার এই জোস সাইকেলটার স্ট্যান্ডটা চেঞ্জ করে ভালো একটা অ্যালুমিনিয়াম স্ট্যান্ড লাগিয়ে নিতে পারেন, যার ফলে সাইকেলটা কিন্তু খুবই জোস হয়ে যাবে। এখন আমরা সেই প্রশ্নের উত্তরে চলে আসি, 24,500 টাকা খরচ করবেন, এই সাইকেলটা কেন কিনবেন? আমার প্রথম কথা হচ্ছে, আপনার যদি সাইকেলের লুকটা বেশি ইম্পর্টেন্ট হয়, সাইকেলটা দেখতে আমার জোস হবে ভাই, অন্য কিছু পরের হিসাব। প্রথম জিনিস, কোর ম্যাসিভ সাইকেলের মতো এত জোস লোক আর কোনো সাইকেলে দিচ্ছে না। সেকেন্ড জিনিস, সব কিছু পার্টস কিন্তু কোরের নিজস্ব ব্যবহার করা হয়েছে, বাইরের কোনো কোম্পানির ব্যবহার করা হয়নি। থার্ড বিষয়, এর ফিনিশিং, বডির ফিনিশিং এত জোস, সাইকেলটা দেখে মনে হয় যে 50,000 টাকা দামের সাইকেল চালাচ্ছেন, যদিও না কম দামের সাইকেল চালাচ্ছে, বাট সাইকেলটার লুকটা জোস খুবই ভালো লাগে। ফোর্থ বিষয়, এই সাইকেলের সামনে ব্যবহার করা হয়েছে 1 স্পিড, পিছনে ব্যবহার করা হয়েছে 10 স্পিড। আর 10টা সাইকেলের সাথে যখন এই সাইকেলটা রাখবেন আপনার সাইকেলটা সব থেকে ডিফারেন্ট দেখা যাবে। সব মিলায় আমার কাছে মনে হয়েছে এইগুলো আপনি অন্য সাইকেল থেকে ডিফারেন্ট পাচ্ছেন এবং এই কারণে আপনার এই সাইকেলটা নেওয়া উচিত। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলেই ড্রিম সাইকেল শো থেকে আপনি অর্ডার করে সাইকেলটা সহ যে কোনো সাইকেল নিয়ে নিতে পারেন, ডিসক্রিপশনে সব কিছু ডিটেল দেওয়া আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।